আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ব্র্যান্ড নিউ এবং ওপেন বক্স কিছু ল্যাপটপ দেখাবো, যে ল্যাপটপগুলো আগে কখনো ইউজ হয় নাই। আমাদের শপে চলে আসছে, কিছু ল্যাপটপ আছে বক্স সহ ইনটেক বক্স, এবং কিছু ল্যাপটপ আসছে বক্স ছাড়া ওপেন বক্স, যে ল্যাপটপগুলো আমরা বলে থাকি। ল্যাপটপগুলোর কনফিগারেশন এবং প্রাইস খুবই হাই এবং খুবই রিজনেবল প্রাইসে আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করব। সো ভিউয়ার্স, আসলে কী ল্যাপটপ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্যামসাংয়ের গ্যালাক্সি বুক প্রো, এখানে এইচপি স্পেক্ট্রা, এখানে এইচপির এলিট বুকের ডায়মন্ড কাট ডিজাইন, এখানে NV15 X360 ডিগ্রি, পাশাপাশি প্যাভিলিয়নের বেশ কিছু ল্যাপটপ আমরা আজকের ভিডিওতে প্রেজেন্ট করব। সো ভিউয়ার্স, কী কী কনফিগারেশন থাকবে এবং এগুলার মার্কেট ভ্যালু আমাদের কাছে কত প্রাইজে পাবেন, জানতে হলে সমস্ত বিষয় কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তার আগে বলে নিব, আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে শপের লোকেশন বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড, গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের দোতলায় 236 নাম্বার শপ। আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলে পিলার নাম্বার 322 বরাবর আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি 6 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে। ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলছিলাম যে আজকের ভিডিওতে আমরা 5টা খুবই এক্সপেন্সিভ ক্যাটাগরির ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখানোর চেষ্টা করব। তার ভিতরে হচ্ছে এটা একটা মডেল, এটা হচ্ছে এলিটবুকের 1030 G7 মডেলের ল্যাপটপ। এটা হচ্ছে X360 ডিগ্রি, তার মানে আপনারা X360 ডিগ্রি আকারে রোটেট করে এই ল্যাপটপটা ল্যাপটপ প্লাস ট্যাব আকারে আপনারা ইউজ করতে পারবেন। ল্যাপটপটা যথেষ্ট শক্তপোক্ত এবং ল্যাপটপটা ফুল মেটাল এবং অ্যালুমিনিয়াম বডি দিয়ে তৈরি, আর ল্যাপটপটা যথেষ্ট হ্যান্ডি। ল্যাপটপটা যথেষ্ট পাওয়ারফুল, কারণ Core i5 10 জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 8GB DDR4 RAM এবং 512GB M.2 NVMe SSD। ল্যাপটপটা ফুললি যখন 180 ডিগ্রি আপনারা রোটেট করবেন, ল্যাপটপটা অসাধারণ একটা লুকিং ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন। ফ্রন্ট সাইডে ব্যান্ডিং করা HP লোগো পাবেন, এবং ল্যাপটপটা বিশেষ যে ফিচার্সটা আছে সেটা বলবো আমি, এই যে জেম কাট ডিজাইনটা, যার জন্য ল্যাপটপের লুকিংটা খুবই সুন্দর আকারে চলে আসে। ল্যাপটপটা যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। আগে এটার আমরা রেজুলেশন সম্পর্কে বা এর কোয়ালিটি সম্পর্কে যদি এর বিবেচনা করি, ল্যাপটপটা ফ্রন্ট সাইডে যদি আমরা দেখিয়ে থাকি একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। যেহেতু এটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ সেহেতু আসলে অবশ্যই ফ্রেশ কন্ডিশন অবস্থায় থাকবে। ল্যাপটপটার ফিচার্সগুলো চমৎকার, একটা আপডেটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন যেটা আসলে খুবই আপডেটেড, এবং ল্যাপটপটা কিন্তু ব্যাকলিট কিবোর্ড পাবেন এবং কিবোর্ডগুলো যথেষ্ট স্মুথ আকারে আপনারা ইউজ করতে পারবেন। যারা আসলে খুব দ্রুত টাইপ করে তাদের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল হবে। ল্যাপটপটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলের একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকপ্যাডটা খুবই সুন্দর এবং দেখতে অসাধারণ, যেটাকে বলে ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড। ল্যাপটপটা ব্যাং অ্যান্ড অল অপশনের আপনারা সাউন্ড সিস্টেম পাচ্ছেন, যে উপরে হচ্ছে এর 6 স্পিকার, যেটা আসলে প্রিমিয়াম একটা সাউন্ডের ফিল আপনারা যখন মাল্টিমিডিয়া আকারে ইউজ করবেন তখন এটা দিয়ে আপনারা পেয়ে যাবেন। ল্যাপটপটায় ক্যামেরা অন অফের একটা বাটন আছে, দেখেন এই ক্যামেরাটা যদি আমি প্রেস করি এখানে কিন্তু ক্যামেরাটা অন অফ অপশন যেটা আছে, যেটাকে বলে প্রাইভেসি ক্যামেরার একটা বিষয়, এই ফ্যাসিলিটি ল্যাপটপটায় আছে। তো ল্যাপটপটা অসাধারণ গুড কন্ডিশন অবস্থায় আমাদের কাছে আছে। ল্যাপটপটা যদি আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে থাকি, একদম 4 ফিঙ্গার লোগো পাচ্ছেন, এখানে একটা ডিজাইন করা আছে। ল্যাপটপটা খুবই সুন্দর, এখানে এলিটবুকের ব্র্যান্ডিং করা লোগো আছে। এর যদি ব্যাক সাইডটা দেখিয়ে থাকি এখানে স্পিকার সিস্টেম আছে, এবং ল্যাপটপটায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল Windows 10, অরিজিনাল Windows 11 লাইসেন্স অ্যাক্টিভেট কপি, যেটা আপনারা লাইফ টাইম সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। ল্যাপটপটা 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে খুবই অ্যালুমিনিয়াম বডির দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে, অনলি 85,000 টাকায়। এই ল্যাপটপটা আসলে ব্র্যান্ড নিউ, অনেক প্রাইস 1,20,000 টাকার একটু কম বেশি হতে পারে, আপনারা চাইলে গুগলে চেক করে দেখতে পারেন। আর আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে প্রত্যেকটা ল্যাপটপে পাবেন আপনারা 15 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 ইয়ার্সের একটা সার্ভিস ওয়ারেন্টি। ভিউয়ার্স, আমরা প্রথমে যে ল্যাপটপটা দেখছি সেটা হচ্ছে এলিটবুকের X360 ডিগ্রি ছিল, এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP NV X360 ডিগ্রি ল্যাপটপটা দেখতে পাচ্ছেন। এটার মডেলটা হচ্ছে NV15। NV15 মডেলের ল্যাপটপটা আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স, মানে উইদাউট বক্স ছাড়াই ল্যাপটপটা চলে আসছে। ল্যাপটপটা হচ্ছে NV15 X360 ডিগ্রি, Core i5 এর 11 জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 8GB DDR4 এর RAM এবং 512GB M.2 NVMe SSD। ল্যাপটপটাতে কিন্তু আপনারা 4GB ইন্টেলের শেয়ার Iris Xe প্লাস গ্রাফিক্স পাচ্ছেন। যারা আসলে টুকটাক গ্রাফিক্সের কাজ করতে চান, ফটোশপের কাজ করতে চান, তারা এই ল্যাপটপটা এই গ্রাফিক্সটায় খুব ভালো একটা সাপোর্ট পাবেন। ল্যাপটপের যদি ফিচার্সগুলো আমরা লক্ষ্য করি, একদম আপডেটেড একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, একটা ব্যাকলিট কিবোর্ড অপশন সহ একটা ল্যাপটপ পাচ্ছেন এবং এখানে কিন্তু ক্যামেরা প্রাইভেসির যে অপশনটা সেই ল্যাপটপ এই অপশনটাও এই ল্যাপটপটায় অ্যাভেলেবেল আছে এবং নাম্বারিং কিবোর্ড সহ একটা 95% কাভারেজ একটা কিবোর্ড আপনারা এই ল্যাপটপটায় পেয়ে যাবেন। ল্যাপটপটার ফ্রন্ট সাইডে ব্যাং অ্যান্ড অল অপশনে খুব সুন্দর একটা প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি আছে, যেটা দ্বারা আপনারা মিডিয়া যখন প্লে করবেন একটা প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল পাবেন। ল্যাপটপটার যদি ট্র্যাকপ্যাডটা আমরা দেখি, একদম ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড, যেটা আসলে কাজ করার জন্য খুবই উপযুক্ত এই ট্র্যাকপ্যাড। এখানে ব্র্যান্ডিং করা এনবি লোগো আছে। ল্যাপটপে যদি এখন আমরা স্ক্রিনের কথা বলি, কিন্তু এটা কিন্তু ন্যারো ব্যাজেলের স্ক্রিন, 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস 360 ডিগ্রি রোটেট এবং 100% টাচ স্ক্রিন ডিসপ্লে আপনারা এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন। ল্যাপটপে যদি 360 ডিগ্রি মোডে রোটেট করা যায় ল্যাপটপটা অসম্ভব একটা গুড কোয়ালিটি বা চলে আসে। ল্যাপটপটা দেখতে পাচ্ছেন একদমই একটা গর্জিয়াস লুকিং আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন। ল্যাপটপটা যদি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে থাকি সেটাও একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায়, নো ডিন্ট স্ক্র্যাচ দাগ আপনারা অবস্থায় পাচ্ছেন। এখানে ব্র্যান্ডিং করা লোগো পাচ্ছেন। ফুল ল্যাপটপটা আসলে বাজার ভ্যালু বলতে গেলে 1,20,000 টাকার বা একটু কম বেশি হতে পারে। আপনারা চাইলে গুগলে বা শপে এসে যাচাই বাছাই করে আপনারা দেখতে পারেন। আর এই ল্যাপটপটার ব্র্যান্ড নিউ আমরা প্রাইস দেবো মাত্র 85,000 টাকায়। 85,000 টাকা হলে এই অসম্ভব রকমের গুড কোয়ালিটি ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এরপরে আমরা আরেকটা ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন। এটা হচ্ছে প্যাভিলিয়ন 15, এটা আছে রাইজেন প্রসেসর দিয়ে। ল্যাপটপটা হোয়াইট কালার লুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটা কম্বিনেশন। হোয়াইট কালারের ল্যাপটপ আসলে সবসময় অ্যাভেলেবেল পাওয়াও যায় না, এর কালারটার জন্য আমাদের এটার পারচেস বা কস্টিংটা একটু বেশি পড়ছে। তো ল্যাপটপটার যদি প্রসেসর বা কনফিগারেশনগুলো আমরা লক্ষ্য করি, প্যাভিলিয়ন 15-এর রাইজেন 5 5000 সিরিজ ইন্টেলের সাথে যদি এটা কম্পেয়ার করে থাকে, এটা হচ্ছে কোর i5 11 জেনারেশন ইকুয়াল। আর এর বাকি যে ফিচার্সগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে অ্যাডভান্টেজ একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন এবং ব্যাং অ্যান্ড অল অপশনের একটা সাউন্ড সিস্টেম পাবেন। ল্যাপটপটা কিন্তু 8 জিবি হচ্ছে র্যাম, DDR4 এর 3200 মেগাহার্টসের এবং 512 জিবি M.2 NVMe PCI Gen3 SSD আপনারা পেয়ে যাবেন এবং 4 জিবি হচ্ছে রেডনের গ্রাফিক্স পাবেন। ল্যাপটপটা সিলভার কালারের একটা কিবোর্ড, যেটা হচ্ছে 95% কাভারেজ একটা কিবোর্ড এবং নাম্বারিং নিউমেরিক সহ একটা কিবোর্ড পাচ্ছেন। আমরা যদি স্ক্রিনটা একটু লক্ষ্য করি, এটা হচ্ছে একদমই ন্যারো ব্যাজেলের একটা ডিসপ্লে, যেটা 15.6 ইঞ্চি ম্যাট টাইপের একটা ডিসপ্লে এবং ল্যাপটপটার কালারটা আপনারা দেখেন একদমই ফ্রেশ কালারের আছে এবং যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটিও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। HDMI পোর্ট, USB পোর্ট, টাইপ সি পোর্ট এবং মেমোরি কার্ডের স্লট, হেডফোন জ্যাক, অপর পাশেও কিন্তু আমরা পোর্ট ফ্যাসিলিটি হচ্ছে USB পোর্ট এবং পাওয়ার পোর্ট। ল্যাপটপটা এখানে ব্র্যান্ডিং করা প্যাভিলিয়নের লোগো আছে এবং ল্যাপটপটায় অরিজিনাল উইন্ডোজ 11 লাইসেন্স অ্যাক্টিভেট কী অবস্থায় পাচ্ছেন, এটা কিন্তু উইন্ডোজ 11-এর আপনার স্টিকার, যেটা উইন্ডোজ 11 আপনারা অ্যাভেলেবেল এই ল্যাপটপটাতে পাবেন, যেটা হচ্ছে লাইফ 10। সো অসাধারণ এই গুড কন্ডিশন ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পারচেস করতে পারবেন অনলি 65,000 টাকায়। এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন শপে বিভিন্ন রকমের প্রাইস হয়, অনেকটা সিলভার কালার হয় বা অন্য কালার হয়, সেটার প্রাইসটা একটু কম পাবেন। হোয়াইট কালারটার প্রাইসটা একটু বেশি, কারণ হোয়াইট কালারটা আমাদের কস্টিংটাও একটু বেশি পড়ছে। তো যারা আসলে যাচাই বাছাই করে কিনতে চান তারা অবশ্যই বিভিন্ন শপে বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে যাচাই বাছাই করে কিনতে পারেন। আর আমাদের এখানে এটা আপনারা পাচ্ছেন 65,000 টাকায় 15 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। মূলত আমাদের সবগুলি ল্যাপটপেই আপনারা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 ইয়ার্স একটা সার্ভিস ওয়ারেন্টি পাবেন। এটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি। আর যারা আসলে ঢাকার বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু চাইলে ঢাকার বাইরে বসে এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। মাত্র 1000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে 24 ঘন্টার ভিতরে ল্যাপটপগুলো আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো। বাকি টাকাটা কন্ডিশনে কুরিয়ারকে পেমেন্ট করে আপনারা ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন। আর সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যখন অনলাইনে ল্যাপটপগুলো বা কুরিয়ারের ল্যাপটপগুলো পারচেস করবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আগে ল্যাপটপগুলো দেখে বুঝে শুনে নেবেন। ভিউয়ার্স, এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP Spectre সিরিজের একটা ল্যাপটপ। এটা ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ, এটার বক্স কিন্তু আমাদের কাছে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার বক্স আছে, আমরা শুধু ওপেন বক্স করে আপনাদেরকে শো করার জন্য এটা ওপেন বক্স করা হয়েছে। তো এটার মডেলটা হচ্ছে Spectre 13। আমাদের কাছে Spectre 14 এবং Spectre 15, স্পেক্ট্রা সব মডেল যথেষ্ট পরিমাণে আমাদের স্টকে অলওয়েজ অ্যাভেলেবেল থাকে। সো ভিউয়ার্স, এটা হচ্ছে Spectre 13 পিসিডন ব্লু কালারের একটা ল্যাপটপ। এটা হচ্ছে কোর i5 11 জেনারেশন প্রসেসর, সাথে থাকবে কিন্তু 8 জিবি DDR4 এর র্যাম, LPDDR4 র্যাম যেটা, এবং 512 জিবি M.2 NVMe SSD। ল্যাপটপটার ফিচার্সগুলো চমৎকার, একদম 98% কাভারেজ একটা কিবোর্ড, পুরো ল্যাপটপটা জুড়ে একটা কিবোর্ডের ফ্যাসিলিটি পাবেন এবং আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। কিবোর্ডটা কিন্তু ব্যাকলাইট এবং খুব সুন্দর আকার একটা ট্র্যাকপ্যাড। ট্র্যাকপ্যাডটার ডিজাইনটা কিন্তু খুবই জোস এবং কালারফুল, এখানে একটা গর্জিয়াস কালার দেওয়া আছে। ল্যাপটপটা ব্যাং অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেম আছে, আপনারা খুবই প্রিমিয়াম একটা সাউন্ড পাবেন এবং ল্যাপটপটা 13.3 ইঞ্চি ফুল এইচডি ওলেড ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটাতে আপনারা। ল্যাপটপটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে। ফ্রন্ট সাইডে আপনার 4 ফিঙ্গার লোগো পাচ্ছেন এবং উইন্ডোজ 11 আপনারা অ্যাক্টিভেট লাইসেন্স কপি পাচ্ছেন। এটা কিন্তু এই ল্যাপটপটা বেশি পপুলারিটি হওয়ার রিজনটা হচ্ছে এখানে এই জেম কার্ড ডিজাইনটার জন্য, যেখানে খুব সুন্দর আকারে একটা ডায়মন্ড কার্ড বা জেম কার্ড আপনারা বলে থাকেন এবং খুব সুন্দর আকারে একটা গোল্ডের একটা কম্বিনেশন এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন। ল্যাপটপটা আমাদের কাছে ব্র্যান্ড নিউ বক্স সহ, পেন সহ, চার্জার সহ সব কিছু অ্যাভেলেবেল পাবেন এবং এই ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র 1,20,000 টাকা। অফিসিয়ালি এই ল্যাপটপটা আপনারা বিভিন্ন সাইডে অথবা বিভিন্ন শপে দেখবেন যে 2,00,000 টাকার একটু কম বেশি হতে পারে অথবা 1,70,000-80,000 টাকা হতে পারে। তো এই ল্যাপটপটা কিন্তু যথেষ্ট পরিমাণে ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র 1,20,000 টাকা। এরপরে আমি আপনাদেরকে আরেকটা ল্যাপটপ দেখাবো, সেটা হচ্ছে বর্তমানে অ্যাপেলের থেকেও স্লিম একটা ল্যাপটপ। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম একটা ল্যাপটপ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা অবশ্য আমাদের কাছে বক্স ছাড়া চলে আসছে, আপনারা শুধু এই ল্যাপটপটাতে চার্জার আর ল্যাপটপ পাচ্ছেন, যেহেতু আমাদের কাছে এটা বক্স আসে নাই। ল্যাপটপটা হচ্ছে Core i7 11th জেনারেশন প্রসেসর, স্কাইলেক যাকে বলে। সাথে থাকবে কিন্তু 16 GB র্যাম, যেটা LPDDR4 র্যাম এবং 1TB PCI Gen3 SSD এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। 8 GB হচ্ছে ইন্টেলের শেয়ার আইরিস এক্সি প্লাস গ্রাফিক্স। ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আইডি দুইটাই অ্যাভেলেবেল পাবেন এবং ব্যাকলিট একটা কিবোর্ড পাবেন এখানে দেখা যাচ্ছে। এবং ল্যাপটপটার কিবোর্ডটা যদি আমরা লক্ষ্য করি, ম্যাকবুক এয়ারের থেকেও আমি মনে করব এটা অনেক কোয়ালিটি একটা ল্যাপটপ। ট্র্যাকপ্যাডটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর আকারের একটা ট্র্যাকপ্যাড। ল্যাপটপটা এতটাই স্লিম, আপনারা আমি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু স্লিম কন্ডিশনে ল্যাপটপটা আমাদের কাছে আসছে। আর ল্যাপটপটার কালারটাও হচ্ছে একটা অ্যাট্রাকটিভ কালার। এখন অনেকেই বলে থাকেন যে এই ল্যাপটপটা আসলে ইউজ হয়েছে কি না, বা ওপেন বক্স যদি ইউজ না হয় আমাদের কাছে কীভাবে চলে আসছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন পিছনে যে গুবলেটটা আছে এটার উপরে একটা স্টিকার লাগানো আছে, যাতে ল্যাপটপে যখন ইউজ করা হয় স্টিকারটা কিন্তু থাকে না। এই যে প্লাস্টিকের একটা বাবেল টাইপের একটা প্রোটেক্টর দেওয়া আছে। সো এই ল্যাপটপটা কিন্তু নট এ সিঙ্গল ডে ইউজ এবং উইন্ডোজ 11 লাইসেন্স অ্যাক্টিভেট কপি। 13.3 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে প্রাইস পড়বে 1,25,000 টাকা। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে যে শুধু 5টা ল্যাপটপই আমি আপনাদেরকে দেখিয়েছি, এর বাইরেও কিন্তু আমাদের স্টকে সবসময় নতুন পুরাতন প্রচুর পরিমাণে ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল থাকে। যারা আসলে শপে এসে যাচাই বাছাই করে ল্যাপটপগুলো পারচেস করতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেসটা দেখে নেবেন। আর যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপগুলো পারচেস করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওর ব্যাপারে আপনাদের কিন্তু মূল্যবান মতামত আমাদের একান্তই প্রয়োজন। সো ভিডিওর ব্যাপারে যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো কালেকশন, নতুন কোনো প্রাইস অথবা নতুন কিছু মডেল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।